রেলমন্ত্রী রেলের উদ্বোধন করতে গেছি পন্ডিচেরি, খবর পেলাম বাংলাদেশের বর্ডারে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, তার নাকি খুনি অধীর চৌধুরী, পন্ডিচেরিতে বসে খবর পেলাম, ভালো কথা। দুদিন পর খবর পেলাম যে পশ্চিমবঙ্গ সরকার আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। কি ওয়ারেন্ট? না, অধীর চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে। আমি ভারতবর্ষের একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, হয়তো ওদের মতন পূর্ণ মন্ত্রী ছিলাম না, ছোটোখাটো মন্ত্রীও ছিলাম, যে প্রতিদিন রেলের দপ্তরে বসছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যাখ্যায়। তো যা হোক, এগুলোর সঙ্গে মোকাবেলা করতে আমি অভ্যস্ত। ভারতবর্ষের মন্ত্রী থাকা অবস্থাতেও খুনি সাজানো হয়েছে, বেল্লিতে হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী তার দলবল পাঠিয়ে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ধ্বংস করার জন্যে আমাদের দলের কর্মীদেরকে মাদক পাচারকে মাদক পাচার দ্রব্যের কারবারি সাজিয়েছে, মিথ্যা কেসে জেল খাটিয়েছে, খাটাচ্ছে, আমাকেও খুনি বানিয়েছে, কেস চলছে, ভোট এসছে, মমতা ব্যানার্জি গুন্ডা খুনি, তাকে ভোট দিও না হয়েছে, আমরা নাকি জনগণের শত্রু তাও শুনেছি। তারপরে শুনলাম বাংলার মুখ্যমন্ত্রী এসে বললেন যে এতদিন তো খুনি ছিল, এখন বিজেপি হয়ে গেছে, অতএব মুসলমান ভোট দিও না, তাও হলো। সব কিছু যখন ব্যর্থ হলো, তখন নতুন করে আরেকটা অস্ত্র ব্যবহার হচ্ছে আমার বিরুদ্ধে, সেটা হচ্ছে সারদা চিট ফান্ড মামলায় আমি নাকি টাকা নিয়েছি। কার কাছে? চিট ফান্ড কাণ্ডের কর্তার কাছে, যাকে জীবনে কখন দেখলাম না, চিনলাম না, হ্যাঁ জেনেছি তার সম্পর্কে, খবর কাগজে জেনেছি, সংবাদ মাধ্যমে জেনেছি, মানুষের কান্না শুনে জেনেছি, মানুষের আক্ষেপ প্রতিবাদ শুনে জেনেছি যে এই রকম একটা ভয়ঙ্কর চিটার চোর একজন, সে কী করে হাজার হাজার কোটি টাকার মালিক হলো, এটাও জেনেছি আমরা। সরকারি দলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার উঠা বসা, সরকারি দলের নেতা মন্ত্রী এমএলএ এমপিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে বোকা বানানোর জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করলো, সারদা কাণ্ডের যত তথ্য, সমস্ত তথ্য ধূলিসাৎ করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, সেই সমস্ত তথ্যগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, চুরি করে নেওয়ার জন্য বড় বড় পুলিশ অফিসারদের নিয়োগ করা হলো। সেই সব পুলিশ অফিসাররা সারদা কাণ্ডের নথিকে তছনছ করে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করেছে, তাতে মমতা ব্যানার্জি নিজের স্বীকৃতি পেয়েছে। দিদি ভাই, আমাদের সারদাকাণ্ডের নথিকে লোপাট করার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করলো, তাদের জন্য কলকাতার রাজপথে অবস্থান করলেন তৃণমূল দলের বড় বড় নেতারা, জেল খাটলেন, তাপস পাল তো মারা গেলেন, এটা আমার কাছে বড় দুঃখের। দিদি বলল আমাদের সব টাকা উদ্ধার হবে সারদাকাণ্ডের, উদ্ধার হলো না, মানুষ টাকা পেল না, আজও মানুষ টাকার জন্য দাবি করে চলেছে। তার মধ্যে সারদাকাণ্ডের জড়িত ব্যক্তিদের কাউরি জামিন হয়ে গেছে, কিন্তু সারদাকাণ্ডের মূল মাথা যিনি, তার এখনও জামিন হয়নি, সে জামিন পেতে চাইছে, জামিন পেতে চাওয়াটাই স্বাভাবিক। ঠিক এই অবস্থায় নতুন অভিযোগ, সারদাকাণ্ডের টাকা আমাদেরকে দেওয়া হয়েছে। এই কংগ্রেস, আমি পার্সোনালি পার্লামেন্টের মধ্যে বাইরে রাস্তায় ঘাটে সারদা তদন্তর, সারদা কাণ্ড, বঞ্চিত মানুষদের অর্থ ফেরতের আন্দোলন করেছি। কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট গেছি আমরা সিবিআই তদন্তের দাবিতে, সিবিআই তদন্তের দাবিতে আমরা সারদাকাণ্ডে সুপ্রিম কোর্ট গিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি বার করতে পেরেছি, সিবিআই তদন্ত হয়েছে।
হচ্ছে সাড়ে সাত বছর পর যখন নির্বাচন সামনে, আর কোনো অভিযুক্ত করা যাচ্ছে না, আর কোনো অভিযোগ তুললে মানুষ খাচ্ছে না, চোর গুন্ডা খুনি মুসলমানের বিরোধী সব অভিযোগ তোলা হয়ে গেছে, কিছুই বাজারে খেলো না, তখন নতুন কিছু অভিযোগ খাওয়ানো যায় কি না? তার জন্য তৃণমূলের এই চক্রান্ত, এই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল দলের কিছু কাকতাড়ুয়া উকিল আছে যারা দিদির খুব ঘনিষ্ঠ, তারা বুদ্ধি দিয়েছে যে এই রকম একটা গেম করলে অধীর চৌধুরীকে ফাঁসানো যেতে পারে। বিরোধী দলকে, বিরোধী দলের যে ছবি, বিরোধী দলের যে ভাবমূর্তি বাজারে আছে তাকে কলঙ্কিত করা যেতে পারে। তাই কংগ্রেস, বাম সকলকে জড়িত করে দাও। সাড়ে সাত বছর পর সেই প্রতারকের মনে পড়ল, একটা চিঠি লিখি। চিঠি লিখল কাকে? জেল কর্তৃপক্ষকে। জেল কর্তৃপক্ষকে জেলখানার মধ্যে থেকে যে কেউ চিঠি লিখতে পারে? জেল কর্তৃপক্ষের দায়িত্ব কি? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠিটা দেওয়া। জেল কর্তৃপক্ষের কাছে একটা আসামি চিঠি লিখতে পারে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি কেউ যদি লুট করে নেয় তার জন্য, কেন? সে যাতে আইনি সহযোগিতা পায়। কিন্তু এখানে কি হলো? জেল কর্তৃপক্ষকে একটা চিঠি লিখলো, জেল কর্তৃপক্ষ সেটাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন এত তাড়াতাড়ি ভাই? যাতে তাড়াতাড়ি করে অভিযোগের বাতাবরণ তৈরি করা যায়। ভোটের পর তো অভিযোগ বাতাবরণ তৈরি করে লাভ নাই, যা করতে হবে এখন করতে হবে, তাই তাড়াতাড়ি করে করতে হবে, বাজারে নামতে হবে তাড়াতাড়ি করে। তা একটা হাস্যস্কর অভিযোগ তোলা হলো যে অধীর চৌধুরীকে নাকি 6 কোটি 8 কোটি টাকা দিয়েছে সুদীপ্ত সেন। এই ঘটনাটা শোনার পর আমার নিজের ধারণা এই ঘটনা শোনার পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যারা ঘোড়া আছে সেই ঘোড়াগুলো সব হাসাহাসি করেছে। এটা একটা হাস্যস্পদ, এর থেকে জোলো অভিযোগ আর কিছু হতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয় আমাদের রাজনৈতিক বিরোধিতা করব, সেটা সে আশা করতেই পারে। বাংলার তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস বামের জোট শক্তিশালী হচ্ছে। কয়েকদিন আগেও বাংলার রাজনৈতিক বাজারে কংগ্রেস বামের জোট নিয়ে কোনো আলোচনা ছিল না, আজ আলোচনা চলছে, তৃতীয় শক্তি হিসাবে উঠে আসছে। বাংলাকে ভাগ করতে চাইছিল বিজেপি আর তৃণমূল নিজেদের মধ্যে, আমরা ভাগ করতে দিচ্ছি না। তৃতীয় শক্তির উত্তরণ জাগরণ প্রকাশ ঘটছে, হাজারে হাজারে মানুষ আমাদের সভা সমিতি মিছিলে আসছে। তাই তৃতীয় শক্তিকে এখনই যদি অঙ্কুরে বিনাশ করা না যায় তাহলে বিপদ মমতা ব্যানার্জি। তাই তৃতীয় শক্তিকে অঙ্কুরে বিনাশ করতে হবে। অভিযোগ কিছু নাই, ছাড়ো, জেলখানা আমাদের আছে, আসামি আছে, তাদেরকে দিয়ে অভিযোগ করে দিই। কালকে কোনো আসামি বলতে পারে যে আমি মমতা ব্যানার্জিকে খুন করতে গেছিলাম অধীর চৌধুরীর কথায়, বলতে পারে, একটা চিঠি লিখলেই হলো, জেলা সুপার বসে আছে, সেগুলোকে তাড়াতাড়ি করে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার কোনো অসুবিধা নেই। দিদি, রাজনীতি করুন, আমরা চাই আপনার কাছে রাজনীতি, আপনি রাজনীতি করুন, আপনি প্রস্তাব পাঠাচ্ছেন আমাদের কাছে ভেতর আন্ডারস্ট্যান্ডিং করার, আপনার ভয় পেয়েছেন, আপনি প্রস্তাব পাঠাচ্ছেন আমাদের কাছে, আমি একা বিজেপিকে রুখতে পারছি না। নরমে গরমে খেলবেন আপনি? নরমে গরমে খেলবেন? আমাদেরকে ভয় দেখাচ্ছেন? আপনাদের বিরুদ্ধে আমি পার্লামেন্টের মধ্যে বাইরে, সড়ক থেকে সদন, বছরের পর বছর আন্দোলন করেছি। কংগ্রেস উকিল আছে,
তারা আপনাকে বুঝিয়েছে, আমরা জানি, এই পদ্ধতিতে চলুন, এসব কাকতাড়ুয়া উকিলের পাল্লায় পড়েন না, আপনার বিপদ বাড়বে। আমাদের কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। রাজনৈতিক সঠতা, রাজনৈতিক চালাকি, রাজনৈতিক ধান্দাবাজি, রাজনৈতিক দুর্নীতি। আমি অধীর চৌধুরী, আমার রাজনীতি জীবনে কোনোদিন করিনি, করছি না, করব না, কিন্তু রাজনীতি করব। রাজনীতি করি বলেই, সততার সঙ্গে রাজনীতি করি বলেই এত গলার জোর নিয়ে কথা বলি আপনার বিরুদ্ধে, কথা বলি মোদির বিরুদ্ধে। দিদি মোদি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কারোর বিরুদ্ধে কোনো দ্বিধা নিয়ে সংশয় নিয়ে অধীর চৌধুরী কথা বলে না। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে হিম্মত সেই, ডাট সেই, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, হিম্মতের সঙ্গে কথা বলার ক্ষমতা আমাদের আছে। কারণ কি জানেন? কোনো দাগ পাবেন না। রাজনীতি করতে এসেছি, চর্চা বৃত্তি করতে আসেনি কোনোদিন আমি, তাই বিপিএল এমপি হয়ে আছি। আপনার সরকার ছোটখাটো ব্যবসা করার অধিকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, যাতে আমি না খেতে পেয়ে শেষ হয়ে যাই, অভাবে যাতে ধ্বংস হয়ে যায়। তার মধ্যেও টিকে আছে, বেঁচে আছি মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের দোয়া নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আপনার তৃণমূল লক্ষ কোটিবার চেষ্টা করলেও অধীর চৌধুরীর ভাবমূর্তিকে কলঙ্কিত করতে পারবেন না। একটা সারদা কেন, হাজারটা সারদা নিয়ে আসুন। আপনার দল সারদার সঙ্গে যুক্ত, আপনার দল চিটফান্ডে যুক্ত, সবাই জানে। আপনাদের নেতাদের তার জন্য সিবিআই অ্যারেস্ট করে, ময়দানে দেখা হবে তৃণমূলের বন্ধুরা, ময়দানে দেখা হবে।